সন্তান সম্ভব হয়ে 2015 সালের মার্চ মাসে কাউকে কিছু না বলেই আড়ালে চলে যান অপবিশ্বাস। সে সময় শুটিং চলা তার অভিনীত 5টি ছবির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। ছবিগুলো হলো রাজনীতি, পাঙ্কুজামাই, মাই ডার্লিং, মা ও লাভ 2014। সব কিছুতেই অপুর নায়ক শাকিব খান। বছর খানেক পরে প্রকাশ্যে আসেন অপবিশ্বাস। তবে শাকিব খানের সঙ্গে বিয়ের ও সন্তানের খবর সামনে চলে এলে বিষয়টি নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। তাদের দুজনের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপ হয়, কিন্তু এর মধ্যেও আলাদাভাবে রাজনীতি ও পাঙ্কুজামাই ছবি দুটির কাজ শেষ করে দেন তারা। শাকিব অপুর সংসার এরই মধ্যে ভেঙে গেছে। গত 22 ফেব্রুয়ারি হয়েছে বিবাহ বিচ্ছেদ। এই পরিস্থিতি বাকি ছবিগুলো প্রযোজক ও পরিচালকদের নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। তবে তারা আশা ছাড়ছেন না, শাকিব ও অপুকে নিয়ে বাকি ছবির কাজ শেষ করতে পারবেন বলে। শাকিব খান 4 দিন শিডিউল দিলেই লাভ 2014 ছবির কাজ শেষ হয়ে যাবে বলে জানান পরিচালক জি সরকার। তিনি বলেন, শাকিব ও অপু দুজনের সঙ্গে কথা হয়েছে, অপু প্রস্তুত আছেন। শাকিবের হাতের ছবির শুটিংয়ের ফাঁকে সময় বের করে আমার কাজটি করে দেবেন বলেছেন। একই আশাবাদের কথা জানান মা ছবির প্রযোজক ও পরিচালক কালাম কাইসার। তিনি বলেন, প্রায় 20 কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে ছবিতে, তাই কাজটি শেষ করতে হবে। আমি শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে শাকিবের সঙ্গে বসব। মাই ডার্লিং ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, অপুর সঙ্গে কথা হয়েছে, তিনি রাজি আছেন, শাকিবের সঙ্গে কথা বলবো। এদিকে ছবিগুলোর কাজ শেষ করতে যে কোনো সময়ই শিডিউল দিতে প্রস্তুত অপু বিশ্বাস। মাতৃত্বজনিত বিষয়ে ঠিক সময়ে ছবিগুলোর কাজ শেষ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। সে সময় সহযোগিতার জন্য ছবির প্রযোজক ও পরিচালকদের কাছে কৃতজ্ঞ বলে জানান তিনি। অপু বিশ্বাস বলেন, আমি কাজগুলো শেষ করে দেওয়ার জন্য সবসময়ই প্রস্তুত, বললে রাত 3টায় ছবিগুলোর জন্য শিডিউল দিতে চাই। ভারতের কলকাতায় ভাইজান এলোরা ছবির শুটিংয়ে আছেন শাকিব খান। সেখান থেকে মুঠোফোনে আটকে থাকা ছবিগুলো নিয়ে তিনিও সুখবর দিলেন। তিনি বলেন, আমি কিন্তু এসব ঘটনার অনেক আগেই কয়েকবার শিডিউল দিয়েছি, কিন্তু তারা শিডিউল বারবার পরিবর্তন করেছেন। হতে পারে ফান্ড জোগাড় না হওয়ায় এমন হয়েছে। শাকিব পরিচালকদের আশ্বস্ত করে বলেন, ছবিগুলোর কাজ করে দেব, একটু দেরি হলেও অন্য ছবির শুটিংয়ের ফাঁকে সময় বের করে কাজগুলো করতে হবে আমাকে।